हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम टू माय यूट्यूब चैनल नारोदा भिलेजार। सो कैमन आछेन आपनारा? आशा करी आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। सो आज 29 मे सोमवार आमी चले एसेछि बेतायबाजार आमादेर लोकल मार्केट। तो आमी एखाने एसेछि आमार ड्यूटी आजके, कारण सारा दिनेर ड्यूटी, आमी सारा दिन आजके सब्जी बिक्री करब। तो ओइखाने रयेछि। तो आजके मार्केटे एसे जेटा देखलाम जे नाजिरपुरेर तुलनाय आजके सब्जी प्रत्येकटा दाम 2 टাকা 3 টাকা করে বেড়েই রয়েছে, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আজকে মার্কেটটা এতটা বাজে গিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না, আজকে মার্কেটটা খুবই বাজে গিয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকনে অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। একটি ভিডিও আপনি মিস করে ফেললেন না, আপনি ফাঁকে পড়ে যাবেন, কারণ আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না যে কোন দিন কী আপডেট গেল, বুঝতে পারছেন? তো একটা ভিডিও মিস করবেন না, প্রতিদিন আপডেট প্রতিদিন জেনে নেবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা আমি চলে যাব সবজির দিকে। চলুন তাহলে, কী কী সবজি রয়েছে আজকে, কোনটা কত দাম যাচ্ছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। ফাইনালি ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাদের সামনে আমি তুলে ধরছি জ্যোতি আলু। তো জ্যোতি আলুটা দেখে নিন, সুন্দর জ্যোতি আলু রয়েছে আপনাদের সামনে। আমি জ্যোতি আলু তো রয়েছি, তো জ্যোতি আলুর আমাদের পাইকারি কেনা রয়েছে 16 টাকা এগুলো। দেখে নিন সুন্দর জ্যোতি আলু রয়েছে, বুঝতে পারছেন? এইমাত্র আমি ঢেলেছি সব চটে। আলুর পর দেখে নিন আপনাদের সামনে আমি কাঁকরোল তুলে ধরছি। কাঁকরোল দেখতে পাচ্ছেন, এখন কাঁকরোলের সিজন, তো কাঁকরোল উঠে পড়েছে সুন্দর। কাঁকরোল লোকাল কাঁকরোল দেখে নিন, এখন সিজন এসেছে। তো কাঁকরোলের আজকে পাইকারি বাজার গিয়েছে 35 টাকা। তো কাঁকরোলের দাম এখনও মানে গতটা যা গিয়েছিলো এই হাটেও সেটাই রয়েছে 35 টাকা। চলুন তারপরে দেখাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে তুলে ধরেছি এই যে দেখুন টমেটো। টমেটো দেখতে সুন্দর, টমেটো নাম্বার ওয়ান টমেটো আমাদের। আমি আপনাদের বলেছি আমি যখন কোনো সবজি তুলবো তো নাম্বার ওয়ান ছাড়া সবজি আমি তুলবো না, বুঝতে পারছেন? কারণ যা কাস্টমার আসবে আমি তাকে ধরে রাখবো, কারণ আমি ছাড়বো না, বুঝতে পারছেন? ওই জন্য সবসময় আমি চেষ্টা করি যে ভালো মালটা তোলো। তো দেখে নিন আজকে টমেটোর পাইকারি বাজার রয়েছে 23 টাকা, বুঝতে পারছেন? পাইকারি বাজার রয়েছে 23 টাকা, দেখে নিন। তো এরপর ঝিঙেটা দেখে নিন, ঝিঙে সুন্দর। ঝিঙে তো আপনাদের বলেছি লোকাল ঝিঙে, তো প্রত্যেকটা সবজির দাম বাড়ছে আপনাদের বলেছি, তো আজকে সেইভাবেই দামটা রয়েছে, দ্বিতীয় দিন আজকে দাম চলছে। তো ঝিঙে দেখতে পাচ্ছেন সুন্দর ঝিঙে রয়েছে, ঝিঙের আজকে পাইকারি বাজার গেলে 15 টাকা। দেখতে পাচ্ছেন লোকাল ঝিঙে আর এইমাত্র তুলে এসেছে, দেখে নিন সকালবেলা তোলা মাল, বুঝতে পারছেন? তো এটা লোকাল ঝিঙে, দেখে নিন পাইকারি বাজারে যাচ্ছে 15 টাকা। এরপর আপনাদের নিয়ে যাচ্ছি কুশিতে, দেখে নিন এই যে কুশি রয়েছে, সুন্দর কুশি রয়েছে, দেখতে পাচ্ছেন এইমাত্র তুলে এসে সব টাটকা মাল, বুঝতে পারছেন? তো আমি এখনই এসেছি যে 7টা সকালবেলা এসেছি মর্নিং মার্কেট করতে। তো দেখে নিন আজকে কুশির পাইকারি বাজার আছে, এটা গিয়েছে 12 টাকা, দেখে নিন সুন্দর মাল গিয়েছে 12 টাকা গেল। এরপর যাচ্ছি ভেন্ডিতে, দেখে নিন এই যে ঢ্যাঁড়সটা, দেখে নিন সুপার ঢ্যাঁড়স রয়েছে, ঢ্যাঁড়সের পুরো টাটকা মাল। আপনাদের বলেছি আমি সকালবেলা যখন মর্নিংয়ে চলে আসবো পুরো টাটকা মালে নিই, কারণ সকাল একবারে কারেন্ট মাল যেটা সেরা রয়েছে সেটা নিয়ে আমি দোকান পাতবো। তো দেখে নিন সুন্দর ঢ্যাঁড়স রয়েছে, তো ঢ্যাঁড়সের আজকে পাইকারি বাজার গিয়েছে 12 টাকা, বুঝতে পারছেন? ঢ্যাঁড়সের বাজার গিয়েছে 12 টাকা, দেখে নিন সুপার ঢ্যাঁড়স। দেখে নিন এটা কাঁচা আম রয়েছে, তো কাঁচা আমটা দেখে নিন সুপার কাঁচা আম রয়েছে। তো এই কাঁচা আমের পাইকারি বাজার গিয়েছে আজকে 8 টাকা, দেখে নিন পাইকারি বাজার গিয়েছে 8 টাকা। এই যে সুপার পাতি লেবু রয়েছে, পাতি লেবুটা দেখে নিন সুপার পাতি লেবু রয়েছে। তো এটা হাইব্রিডের, আগের দিন আপনাদের বলে দিয়েছে কী লেবু এটা, বুঝতে পারছেন? তো ইয়ের আজকে পাইকারি আমরা কিনেছি, আজকে কেনা পড়েছে 1 টাকা 35 পয়সা, বুঝতে পারছেন? 1 টাকা 35 পয়সা কেনা পড়েছে। এরপর দেখাচ্ছি আপনাদের লাল শাক। লাল শাকটা দেখে নিন, লাল শাকের আটি সুন্দর আটি রয়েছে সকালবেলা পুরো। এই দেখুন আটিটা দেখেছেন, এই আটিটা 10 টাকা আটি, বুঝতে পেরেছেন? তো বিক্রি করছি 10 টাকা, তো আমাদের কিনা পড়েছে 5 টাকা আটি, দেখে নিন আটি, দেখেছেন? এক আটি নিলে 10 জন খেতে পারবে বাড়ির ফ্যামিলিতে, বুঝতে পারছেন? তো এই যে দেখে নিন কাটোয়া ডাটা, এই যে আমি কাটোয়া ডাটা আপনাদের সামনে তুলে ধরছি। এখন কাটোয়া ডাটার সিজন, তো কাটোয়া ডাটা খুব মিষ্টি ডাটাটা, বুঝতে পেরেছেন? এতটা সুন্দর খেতে না, তো কী বলবো আপনাদের। তো আজকে কাটোয়া ডাটা পাইকারি গিয়েছে 10 টাকা কিলো, 10 টাকা কিলো গিয়েছে। তো পাল্লা হচ্ছিলো 50 টাকা কিলো, বুঝতে পেরেছেন? কাটোয়ার ডাটাটা এখনও সে পরিমাণে দাম উঠে পারেনি, আর কয়েকদিন পর দেখবেন কাটোয়ার গায়েও আগুন লেগে যাবে। এই যে কাঁচকলাটা দেখছেন এত বড় কাঁদি, আমি দেখাচ্ছি আপনাকে কমপ্লিট করে কাঁদিটা। তো এই যে কাঁচকলার কাঁদিটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের কেনা রয়েছে 290 টাকা কাঁদি, বুঝতে পেরেছেন? এই যে 290 টাকা কাঁদি কেনা পড়েছে, তো আমরা এটা বিক্রি করছি 30 টাকা কিলো, বুঝতে পেরেছেন? এইবার আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন আম। এই যে দেখতে পাচ্ছেন আম, এটা কিন্তু গাছপাকা আম রয়েছে, এটা রয়েছে গাছপাকা আম। এই যে দেখুন একেবারে পিওর গাছপাকা, এটা হিমসাগর আম, বুঝতে পারছেন? এই যে হিমসাগর, তো হিমসাগরের আজকে এটা পাইকারি গিয়েছে আমাদের কেনা রয়েছে 20 টাকা কিলো, বুঝতে পারছেন? এটা আমাদের কেনা রয়েছে 20 টাকা কিলো, দেখুন পিওর গাছপাকা। আর এই যে দেখুন পিওর গাছপাকা আম, তো এটা আমাদের কেনা রয়েছে হিমসাগর, হিমসাগর গাছপাকা আম কেনা রয়েছে 20 টাকা কিলো। এই যে দেখুন কয় ক্যারেট কিনেছে আজকে, দেখুন 1 ক্যারেট 2 ক্যারেট 3 ক্যারেট, এইটা হচ্ছিলো অন্যম, এটা কী আম বলুন তো? এটা হচ্ছিলো কি রানী বোম্বাই, এটার নাম হচ্ছিলো রানী বোম্বাই। তা রানী বোম্বাই আমাদের কেনা রয়েছে 18 টাকা কিলো, রানী বোম্বাই কেনা রয়েছে 18 টাকা, দেখে নিন সুন্দর কালার দেখেছেন রানী বোম্বাই, এটা বুঝতে পারছেন? এই যে দেখুন রানী বোম্বাই,
আরেকটা রয়েছে, এই যে দেখছেন এটাও হিমসাগর, এটা হিমসাগর, এটাও হিমসাগর, বুঝতে পারছেন? তো দেখুন টোটালে চার ক্যারেট রয়েছে। এইবার আমি একটা জিনিস বলি যে আমরা সবজির মধ্যে আম তুলি কেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আসতে পারে যে কেন আম তোলে সবজির দোকানে। এইবার বলি সবজি দোকানে দেখুন এই যে এই আমের সিজনে সবজি মার্কেটটা খুবই ডাউন যায়, বুঝতে পারছেন? যে যারা এই যে আমরা যেভাবে খুচরো বিক্রি করি তো আমাদের মার্কেটটা খুবই ডাউন যায়, ওই জন্য আমরা চেষ্টা করি যে ওর সাথে যদি আমরা কিছু রাখি তাহলে পরে দেখা গেলো কিছু টাকা আসলো, তো সেই জিনিসটা আসলে কিসে টাকা আসবে সেই কথা ভেবে আমরা তুলি আম। দেখুন আমে আম এখন খাবে মানুষে, তো আম আমরা তুলছি, কারণ কি সবজি দোকানে আম তুলে রাখলে দেখা গেলো সবজির সাথে আমও নিয়ে গেলো, তো কিছু টাকা তো আসবে, সবজি না বিক্রি হলে তো আমি আমাদের চালিয়ে নিয়ে যাবে, ওই জন্য আমরা কী করি আমটা তুলি, আর তরমুজের সময় তরমুজটা তুলি, বুঝতে পারছি? এই জন্য আমরা সবজি দোকানে আম আর তরমুজটা বেশি তুলি, দেখে নিন। আর আজকে এত কেনার কারণে কালকে অনুষ্ঠান রয়েছে এদিকে, ওই জন্য আমরা আমটা তুলেছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রসুন তুলে দিচ্ছি, রসুনটা দেখুন ছোটো দানার মধ্যে সুন্দর রয়েছে, আমরা একটু কমা কিনেছি এই রসুনটা, দেখে নিন কমা রসুন। তো এই রসুনটা আমাদের কেনা রয়েছে 40 টাকা পাইকারি, 40 টাকা কেনা রয়েছে, বুঝতে পারছেন? আমাদের 40 টাকা পাইকারি কেনা রয়েছে, দেখে নিন মোটামুটি রয়েছে, ঠিক আছে? একেবারে যে নাম্বার ওয়ান সেটা নয়, কারণ রসুন অনেকটা দাম তো, আর বৃষ্টিতে এখন কিনে না কেন, বৃষ্টির মধ্যে তো দেখা গেলো বৃষ্টি আসলে পুরো রসুন পেঁয়াজ এগুলো শেষ হয়ে যাবে, ওই জন্য আমরা কিনে না, দেখে নিন। আর এই যে দেখে নিন আদা, আদা দেখতে পাচ্ছেন, কারণ আমরা খুচরো টো বাজারে থাকি তো ওই জন্য আমাদের আদা লাগে। দেখুন এই যে আদাটা কিনেছি আমরা, আমরা কিনেছি 230 টাকা কিলো, দেখে নিন আমরা কিনেছি 230 টাকা কিলো, বুঝতে পারছেন? দেখে নিন, দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজটা, পেঁয়াজটা দেখে নিন সুপার পেঁয়াজ, এই যে পেঁয়াজটা এইমাত্র কিনলাম, এক বস্তা কিনেছি, বুঝতে পারছেন? তো এই মার্কেটে সেই কিনেছি আজকে পেঁয়াজটা, দেখতে পাচ্ছেন দোকানে পুরো রেডি করেছি দোকানে রেখে। তো এই পেঁয়াজটা আমাদের কেনা রয়েছে, দেখে নিন 12 টাকা কিলো, বুঝতে পারছেন? আমাদের এটা কেনা রয়েছে 12 টাকা কিলো, দেখে নিন সুপার পেঁয়াজ রয়েছে। ফাইনাল ইভেন্ট দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, আমি তুলে ধরছি উচ্ছে, এটা দেখে নিন দেশে উচ্ছে, তো এটা রয়েছে উচ্ছে, বুঝতে পারছেন? তো উচ্ছের আজকে পাইকারি বাজার রয়েছে, গত হাটের তুলনায় নাজিরপুর গিয়েছিলো 35 টাকা এরকম গিয়েছিলো, ঠিক আছে? তো আজকে কিছুটা কম আছে, কিছুটা বলতে কী বলুন তো, আমাদের একটু কম দামে কেনা রয়েছে, আরও গিয়েছে যেটা বেশি দামে, তো আমাদের এটা কেনা রয়েছে 33 টাকা কিলো, বুঝতে পারছেন? 2 টাকা গতটা থেকে 2 টাকা কমে কিনেছি আমরা, এটা আমরা কিনেছি 33 টাকা কিলো, দেখে নিন। তারপরে দেখাচ্ছি এই যে দেখে নিন বেগুন, তো এইটা হচ্ছিলো, এটা কী বেগুন জানেন তো, এটাকে বলা হয় তিলে বেগুন, এটার নাম হচ্ছিলো তিলে বেগুন, বুঝতে পারছেন? এটা বলা হয় তিলে বেগুন, সুন্দর বেগুন রয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে কারেন্ট বাল, তো সকালের এই তোলা মালটা। এই বেগুনটা আমাদের কেনা রয়েছে, এটা তিলে বেগুন আমাদের কেনা রয়েছে আপনার 30 টাকা, দেখে নিন তিলে বেগুন কেনা রয়েছে 30 টাকা। তো প্রত্যেকটা সবজিরই দেখতে পাচ্ছেন দাম বাড়ছে, আর বেগুনতে দাম কমেনি, দাম একই জায়গায় ছিল তো সেই জায়গায় রয়েছে 30 টাকা, এটা দেখে নিন। তো তিলে বেগুনটা আজকে আমাদের একটু পাইকারি দাম বেশি পড়ে গেল, বুঝতে তো পারছেন, বেগুনের দামটা তো বাড়ছে। কালো বেগুনের দাম ছিল 28 টাকা, আর যেগুলো ছিল আপনার মাকড়াই বেগুন, তারপরে চায়না বেগুন, ওইগুলোর তুলনায় আজকে দেখতে পাচ্ছেন বেতাই বাজারে তিলে বেগুনটার দাম একটু বেশিই রয়েছে। তো তিলে বেগুন আমরা কিনে এসেছি 30 টাকা, বুঝতে পারছেন? দেখে নিন এরপরে আপনাদের যেটা দেখাবো, দেখতে পাচ্ছেন এটা ছিল চাপা কলার মোচা, ঠিক আছে? চাপা কলার মোচা আজকে পাইকারি বাজারে গিয়েছে, দেখতে পাচ্ছেন 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা এরকম গিয়েছে, বুঝতে পারছেন? আর এইটা দেখুন 22 ছড়ি, এটা 22 ছড়ি কলার, বুঝতে পারছেন? এটা 22 ছড়ি কলার মোচা গিয়েছে, তো এটা গিয়েছে 12 টাকা, 13 টাকা এরকম গিয়েছে, বুঝতে পারছেন? দেখে নিন। আর এই যে নাজনের ডাটা রয়েছে, তো নাজনের ডাটা আজকে পাইকারি বাজারে গিয়েছে 40 টাকা, দেখে নিন নাম্বার ওয়ান নাজনের ডাটা। আজকে পেঁপে দেখে নিন, পেঁপে দেখে নিন সুন্দর পেঁপে রয়েছে, দেখেছেন মারাত্মক পেঁপে, বুঝতে পারছেন? তো আজকে পাইকারি বাজার গিয়েছে 6 টাকা, 7 টাকা, 8 টাকা এইভাবে পাইকারি বাজার গিয়েছে, দেখে নিন সুপার পেঁপে রয়েছে। আরও দেখাচ্ছি আপনাদের এই যে দেখে নিন, দেখেছেন পেঁপেটা, দেখে নিন মারাত্মক পেঁপে। ফাইনাল ইভেন্ট অনেকদিন অপেক্ষা করে থাকার পর আপনাদেরকে বলেই গিয়েছি শুধুমাত্র হাইব্রিড পটল আর ঢ্যাপা পটলের ব্যাপারে। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের লাইভ দেখিয়ে দেবো, যে এই যে দেখে নিন এটা ছিল হাইব্রিড পটল, হাইব্রিড পটলটা দেখে নিন সুপার পটল রয়েছে, বুঝতে পারছেন? এই পটলটা আমাদের আজকে তোলার একটাই কারণ, কারণ আমাদের যে রানিং কটা কাস্টমার রয়েছে ওনাদের জন্য, বুঝতে পারছেন? তো আমাদের ওনারা বলেছে যে সে গত হাটে বলেছে যে আমাদের কিছু হাইব্রিড পটল খাওয়াবেন, তো হাইব্রিড পটল আজকে নিয়ে নিয়েছি, আজকে এসে যে হাইব্রিড পটল, তো হাইব্রিড পটল আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড পটল, বুঝতে পারছেন? এই যে দেখুন এটা হাইব্রিড সুন্দর সাইজ রয়েছে, তো এই সাইজটা নেয় ওনারা অন্য কিছু সবজি হয়তো তৈরি করে, ওই জন্য দেখতে পাচ্ছেন এটা মশলা পটল খেতে খুবই ভালো লাগে, চিংড়ি বিংড়ি এইসব পানির লাগাই, বুঝতে পারছেন? তো আজকের পাইকারি বাজার যাচ্ছে কত জানেন তো, আজকের পাইকারি বাজার যাচ্ছে
হাইব্রিড পটলের 10 টাকা পাইকারি বাজারে গিয়েছে 10 টাকা দেখে নিন। হাইব্রিড পটলের পাইকারি বাজারে গিয়েছে 10 টাকা দেখে নিন। সুপার পটল গিয়েছে, আর যেটা কাজলা পটল রয়েছে ওটা গিয়েছে 12 টাকা 13 টাকা এইরকম গিয়েছে, বুঝতে পারছেন? দেখে নিন। আর মার্কেট আজকে খুবই একটা ভালো নয়, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন সব মালই ধরা রয়েছে কোনো রকমভাবে আজকে বিক্রি করে। একদিন মার্কেট খারাপ যাবে বলে যে মন খারাপ করে বসে থাকবো তা তো না। যদি পাঁচটা আঙুল সমান হতো তাহলে নয় মন খারাপ করে বসে থাকতাম, কিন্তু পাঁচটা আঙুল তো সমান না, পাঁচটা আঙুল পাঁচ রকম, তো প্রতিদিন তো আর এক যাবে না। তো যদি পাঁচটা আঙুল সমান হতো তাহলে সব দিন একই যেত, তো ওইভাবে যে মন খারাপ করে বসে থাকবো তাহলে তো হবেই না, বুঝতে পারছেন? একদিন হবে একদিন হবে না, তো সেটা মন খারাপ করে বসে থাকলে হবে না, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন এইভাবেই চলছে আজকে, তো দেখা যাক বিকেলের মার্কেটটা কেমন যায়। চলুন তাহলে দেখতে থাকো। তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সবজি ধীরে ধীরে দাম বাড়ছে, প্রত্যেকটা সবজি, তো এটা বলেছিলাম যে বাড়বে আর অনিবার্য এটা বাড়ার। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে তো পাচ্ছেন যে আজকের বেচাকেনাটা এতটা খারাপ গিয়েছে না আমাদের, কী বলবো, যে মর্নিং মার্কেটটা এতটা বাজে যাবে ভাবা যায় না, খুবই বাজে গিয়েছে। তো দেখি বিকালে মার্কেটটা কেমন যায়, বুঝতে পারছেন? তো এখন সব কিছু সবজি গোছানো হয়ে গেছে, এখন গুছিয়ে বাড়ি চলে যাবো, অনেক তাড়াতাড়ি আজকে বাড়ি যাচ্ছি, আজকে প্রথমবার যে এত তাড়াতাড়ি আমি বাড়ি যাচ্ছি, বুঝতে পারছেন? সবজি গোছানো হয়ে গেছে প্রায়, তো আমি গাড়িটা বেঁধে মালটা তুলে তো আমি চলে যাবো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার ওইখানে মাল রয়েছে, যেখানে আমার স্থানীয় দোকান ওইখানেও মাল রয়েছে, তো ওইখানে তুলবো, তুলে একেবারে বাড়ি প্যাক করে নিয়ে যাবো। বাড়ি থেকে প্যাক করে আবার 2:30 আবার বাড়ি থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে আমি বেতাই মাঝে চলে আসবো, ওইখানে মার্কেটটা করবো। দেখা যাক বিকাল মার্কেটটা কেমন যায়, তো আপনারা আশীর্বাদ করুন যে মার্কেটটা ভালো যায়, বুঝতে পারছেন? ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে, আপনাদের কাজে লাগছে, আপনাদের উপকার হচ্ছে। যদি তিনটে জিনিস হয়ে থাকেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সর্বপ্রথম আপনার কাছে আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে নিন, তার সঙ্গে অল বেল আইকনটি ক্লিক করে নিন। এর ফলে কী হবে জানেন তো, যখনই আমি একটা নতুন ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবো। আপনাকে কোথাও খুঁজে লাগবে না, আমি আপনাকে খুঁজে নেব, কারণ দায়িত্ব যে আমাকে দিয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন? আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে না অবশ্যই যাবার আগে একটি লাইক করে যাবো, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বলেছি যে প্রতিদিনকার আপডেট সকলে জানা প্রয়োজন কিনা, যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। সো ফ্রেন্ড, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। চলে যাবো আগামী দিন কোথাকার মার্কেট, করিমপুর মার্কেট, তো করিমপুর চলে যাবো। সো আপনারা দেখতে থাকুন। সো গুড বাই।